ইউটিউব চ্যানেল আর বান্টিকে আপনাকে সবাইকে স্বাগতম জানিয়েছি। ভিউয়ার্সরা, এর আগের ভিডিওতে আমি বলছিলাম কোভিডের রেজাল্ট আপনাদের মোবাইলে আপনি নিজেরাই বের করে রেজাল্টে দেখতে পারবেন, পজিটিভটা নেগেটিভ হয়েছে। তো এর আগের ভিডিওটা আমি বানিয়েছিলাম আসামের জন্য, কিন্তু এবার বানিয়েছি আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর ওয়েস্ট বেঙ্গল আর ভিউয়ার্সে বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গল জন্য আপনি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিন। ওই জন্য প্রথমতে ভিডিওটা বানিয়েছি। আপনি কোনো একটা ব্রাউজারে যাবেন, আমি ক্রোমে চলে গেলাম। যাওয়ার এখানে পরে আপনি টাইপ করবেন ডট, এখানে আসছে, চলে আসছে বস্তুটা WB মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ .gov.in। ক্লিক করবে, কপিটা আপনি ক্লিক করে দেবেন। আচ্ছা, এখন এই যে পেজটা আসছে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে আপনি যাবেন, বহুত অপশন আছে। এখানে আপনি দেখেন তারাগুলা জ্বলা নিপা করছে। এখানে আছে নো ইয়োর কোভিড পেশেন্ট স্ট্যাটাস ইয়ার। হ্যাঁ জি, এই এই পেজটা আপনি ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এরকম সামনে পেজটা দেখাবো। এখানে দেখা আছে যে পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এখানে আছে কোভিড-19 পেশেন্ট স্ট্যাটাস, ইন্টার গার্জিয়ান রিলেটিভ মোবাইল নাম্বার, রেজিস্টার্ড ইন হসপিটাল। কোভিড চেক করার জন্য যখন মোবাইল নাম্বারটা নিয়েছিল, রেজিস্টার করেছে, ওই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পরে গেট দ্য ওটিপি, তো ওটিপিতে ক্লিক করবেন, তখন ওটিপি যাবে। তারপরে আপনি ওইখানে ডিটেলস পাবেন। আমার এখানে তো ওয়েস্ট বেঙ্গলে কোনো ফোন নাম্বার নেই বা কোনো পেশেন্ট নেই, ওই জন্য আমি এখানে এন্টার করে পাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত। আপনাদের নাম্বার এখানে মারবেন আর 25 মতো চলে যাবেন, আপনি রেজাল্টটা বের হয়ে যাব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না। আশা করি সবাইকে ভালো থাকুক। জয় হিন্দ।